আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা থিওরাম ব্যবহার করতে পারি আমাদের লেটেক্স ফাইলে। থিওরামটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, বিশেষ করে যখন নিকোলাস টেসলা, পিথাগোরাস, আলবার্ট আইনস্টাইন, নিউটনের থিওরাম দিয়ে আমরা কোনো কিছু করতে চাই, কোনো কিছু প্রুভ করতে চাই, সেটা কিন্তু আমাদের লিখতে হতে পারে। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে থিওরাম লিখতে হয়, কিভাবে ডেফিনেশন লিখতে হয় এবং থিওরামের যে পার্টগুলো আছে, সাবসেকশনগুলো আছে, যেমন লেমা আছে, কোররলি, এগুলো কিভাবে লিখতে হয় এটা আমরা দেখবো। পাশাপাশি আমরা প্রুফ কিভাবে করতে হয় একটা থিওরামকে, এটাও আমরা দেখা ট্রাই করবো আজকের ভিডিওতে। সো খুব বেশি কথা না বাড়াই, আমরা চলে যাবো আমাদের ওভারলিফ ডট কমে। এখানে এসে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। সো একটা থিওরাম লেখার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। কোনো প্যাকেজ ডিক্লেয়ার করতে হবে না, আমাদের একটা এনভায়রনমেন্ট ডিক্লেয়ার করতে হবে। এনভায়রনমেন্ট ডিক্লেয়ার করার জন্য আমাদের দেখো ডকুমেন্টের যে বিগেন ট্যাগটা আছে, এই বিগেন ট্যাগের উপরে আমাকে এনভায়রনমেন্টটা ডিক্লেয়ার করে দিতে হবে। সো এখানে আমরা যেটা করব, আমরা একটা ব্যাকস্ল্যাশ নিয়ে লিখব, আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ নিয়ে লিখব হলো নিউ থিওরাম। নিউ থিওরামের পর দেখো দুটা কার্লি ব্রেস দিবে তোমাদেরকে। প্রথম কার্লি ব্রেসের মধ্যে আমাদের বলে দিতে হবে আমাদের এনভায়রনমেন্টটা, আমরা থিওরাম টাইপ কিছু লিখব, ঠিক আছে, এই জন্য লিখলাম থিওরাম। পরের কার্লি ব্রেসে আমাদের বলে দিতে হবে যে প্রিন্টিং স্টাইলটা, তো আমি এই টি বড় হাতের দিয়ে লিখলাম থিওরাম। ওকে, আমরা লিখলাম থিওরাম, তো আমাদের এনভায়রনমেন্ট মোটামুটি সেট। তারপর আমরা করলাম একটা বিগিন ট্যাগ নিয়ে নিবো অ্যাজ ইউজুয়াল, এগুলো তোমরা জানো। তারপর আমরা এখানে লিখলাম হলো থিওরাম, ঠিক আছে, একটা ক্লোজ ট্যাগ চলে আসছে। তো আমি এখানে মনে করো একটা র্যান্ডম থিওরাম দিয়ে দিলাম, মনে করো মাই নেম ইজ শাহরুখ খান, ঠিক আছে, আমি র্যান্ডমলি একটা নাম দিয়ে দিলাম। বা যেই স্টেটমেন্টটা তোমরা দিতে চাও, যেই লেখাটা তো থিওরাম থাকে সেটা তোমরা দিতে পারো, ঠিক আছে। তো আমরা মোটামুটি কিন্তু দেখে গেলাম যে একটা থিওরামের এনভায়রনমেন্ট কিউ ডিক্লেয়ার করতে হয় এবং সেখানে একটা থিওরামের যে ভ্যালুটা বা যে স্টেটমেন্টটা সেটা কিউ পাস করতে হয়। এখন অনেক সময় হয় কি যে অনেকে অনেক কিছু কোড করে, অনেক থিওরাম কিন্তু তার নাম থাকে যে এটা অমুকের থিওরাম, ঠিক আছে, যদি পিথাগোরাস থিওরাম হয় সে তার নাম আমরা কিউ পাস করতে পারি। তার নাম জাস্ট আমরা এখানে এই যে থিওরামের এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা লিখে দিব পিথাগোরাস, ঠিক আছে, পিথাগোরাস। দেখো আমরা কিন্তু দেখো পিথাগোরাস আমরা কিন্তু নাম পেয়ে গেছি এখানে, যে পিথাগোরাসের থিওরাম কিছু একটা বলেছেন উনি, যদিও উনি মাই নেম শাহরুখ খান বলেন নাই, আপনারা চাইলে এবং চেঞ্জ করে দিতে পারেন। আমি দেখাইলাম জাস্ট আমরা কিভাবে নামটাও পাস করে দিতে পারি। এখন আমরা দেখবো যে আমরা ডেফিনেশনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করব কিভাবে। তো ডেফিনেশনের জন্য আমরা কিন্তু সেম ওয়েতে আমাদের লিখতে হবে এখানে নিউ থিওরাম, ঠিক আছে, আমরা নিউ কমান্ড লিখে দিচ্ছি, আমরা লিখবো নিউ থিওরাম, ঠিক আছে। নিউ থিওরামের পরে আমার যেটা করতে হবে সেটা হলো যে এখানে আমাদের ডেফিনেশন অবশ্যই বলে দিতে হবে যে আমার এনভায়রনমেন্টটা ডেফিনেশন এনভায়রনমেন্ট। তো আমি বললাম ডেফিনেশন, ঠিক আছে, ডেফিনেশন ডেফিনেশন, এবং এখানেও আমরা বলে দিলাম ডেফিনেশন, ঠিক আছে, আমরা কিন্তু এনভায়রনমেন্টটা সেট। তারপরে যদি মনে করি আমরা এখানে একটা বিগেন ট্যাগ নিব, এখানে লিখলাম ডেফিনেশন, ঠিক আছে, ডেফিনেশন, এবং একটা ক্লোজ ট্যাগ আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে একটা না কিছু স্টেটমেন্ট পাস করে দিলাম, মনে করো ধরো স্টেটমেন্ট ওয়ান, জাস্ট আমি র্যান্ডমলি যে ডেফিনেশনের মধ্যে যেটা থাকবে সেটা যে কোনো কিছু ডেফিনেশন হতে পারে, জাস্ট আমি স্টেটমেন্ট ওয়ান দিয়ে এখানে একটা ডেফিনেশন পাস করে দিলাম। তো তুমি চাইলে কিন্তু এটাকে আবার কপি করে আর একটা ডেফিনেশন তোমরা দিতে পারো, ঠিক আছে, আর একটা ডেফিনেশন তোমরা লিখতে পারো সিমিলারলি। আমাদের কিন্তু এখানে ডেফিনেশন টু চলে আসে অটোমেটিক, কিন্তু নাম্বারিং তোমাদের এখানে করে ফেলবে। ওকে, তারপরে মনে করো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো লেমা। লেমা কিন্তু আমরা জানি, লেমা কিন্তু আমাদের থিওরামের একটা পার্ট, ঠিক আছে। তো লেমা লেখার জন্য আমাদের এনভায়রনমেন্ট অবশ্যই এখানে সেট করে দিতে হবে, আমরা এখানে এনভায়রনমেন্ট সেট করে দিব। আমরা লিখলাম নিউ থিওরাম, নিউ থিওরাম, আমরা লিখব হলো লেমা, লেমা, এবং এর মধ্যে দিব বড় হাতের এল দিয়ে LEMMA, লেমা। ওকে, আমাদের এনভায়রনমেন্ট সেট। তারপরে আমি চাচ্ছি যে আমরা লেমাটা দেখাই দিব, তো আমি এখানে বললাম যে বিগেন ট্যাগ, আমরা লিখলাম লেমা। ওকে, তারপর আমরা এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিলাম, ধরো আমরা একটা স্টেটমেন্ট পাস করে দিলাম কিছু একটা। ওকে, আমরা যদি লেমা দেখি, আমরা কিন্তু লেমাটা এখানে দেখো চলে আসছে। তো সিমিলারলি লেমার পাশাপাশি আমরা চাইলে আমরা কিন্তু কোররলি যেটা আছে এটাও কিন্তু পাস করে দিতে পারি। ধরো আমরা এখানে কোররলি পাস করে দিব, আমরা এখানে অবশ্যই এনভায়রনমেন্ট সেট করতে হবে। এনভায়রনমেন্টের জায়গাতে নিউ থিওরাম লিখলাম, আমি লিখলাম হলো কোলোলারি, ঠিক আছে, কোলোলারি। আমরা এখানে সিটা বড় হাত দিয়ে বলে দিলাম, প্রিন্টিং স্টাইলটাও আমাদের হবে কোলোলারি, ঠিক আছে,
আমাদের এনভায়রনমেন্ট সেট হয়ে গেছে, আমরা এখন যেটা করব কোরোলারিটা এখানে পাস করে দিব। সো আমরা এখানে বললাম বিগিন ট্যাগ, আমরা এখানে লিখলাম কোরোলারি, ওকে, আমরা ক্লোজ ট্যাগের মধ্যে জাস্ট আমি একটা স্টেটমেন্ট আমি কিছু একটা পাস করে দিলাম, মানে তোমাদের যে কোরোলারি থাকবে সেটা তোমরা পাস করে দিতে পারো। ওকে দেখো আমরা কিন্তু কোরোলারিটা চলে আসছে। এখন কোরোলারি কিন্তু আমাদের অনেক সময় থিওরির নিচে দিতে হয় বা লেমা কিন্তু অনেক সময় থিওরির নিচে দিতে হয় বা থিওরামের নিচে দিতে হয়, সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা করার জন্য আমাদের কিন্তু জাস্ট তোমাদেরকে এই যে এখানে যেটা আছে, ধরো এই যে আমরা কোরোলারি যেহেতু আমরা থিওরামের নিচে দিয়ে যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই ধরো কোরোলারিটাকে এখান থেকে কাট করে নিয়ে গিয়ে আমরা এই যে মনে করো থিওরাম আমরা লিখলাম, এই থিওরাম নিচে পেস্ট করে দিব। ঠিক আছে, এটা তো পেস্ট করে এইভাবে এইভাবে তুমি যদি কম্পাইল দাও, দেখো তুমি যদি এইভাবে কম্পাইল দাও কিন্তু কোলোরালি ওয়ান হলো, কিন্তু এর কোনো চেঞ্জ হলো না। তো এই চেঞ্জেস আনার পরে বা এটার সাব করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই থিওরামের এখানে যেখানে কোলোরালি লিখছি এখানে গিয়ে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট এখানে বলে দিতে হবে যে থিওরাম। ঠিক আছে, যে থিওরামের সাব এটা। দেখো আমি যদি কম্পাইল দিই, এখন দেখো আমাদের এই যে কোলোরালি হয়ে গেছে 1.1, এই দেখো থিওরাম ব্যবহার করে এখানে 1.1 সাব হয়ে গেছে। সিমিলারলি তুমি কিন্তু এটা লেমার জন্য করতে পারো, ঠিক আছে, এবং ডেফিনেশন জন্য করতে পারো। সো এখন এখন একটা ব্যাপার হলো যে ভাইয়া আমরা তো এই মনে করেন যে 1.1 হয়ে গেল, তো আমি যদি ইন্ডিভিজুয়াল একটা কিছু করতে চাই, নাম দিতে চাই, ধরো থিওরাম 1 এর কোলোরালি 2, সেটা আমরা কিভাবে করতে পারি? সেটার জন্য আমাদের করতে হবে, আমরা এই যে থিওরামটা লিখেছিলাম লাস্টে এটা যদি আমরা মাঝে দিয়ে দিই যেটার জন্য করতে যাচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। লেটস ট্রাই। দেখো আমাদের কিন্তু থিওরাম 1 কোলোরালি 2 হয়ে গেল। এখন আমরা অনেক সময় হয় কি যে একটা থিওরাম প্রুভ করতে হয়, কোনো নিজস্ব থিওরি বানাইছি বা ফর্মুলা বানাইছি, এটাকে প্রুভ করতে হয়। এটা প্রুভ করার জন্য আমাদের দরকার প্রুভ যে ফাংশনটা, সেটা প্রুভ ফাংশনটা ইউজ করার জন্য আমাদের যেই প্যাকেজ নিতে হবে, এই প্রুভ ফাংশনের জন্য কিন্তু আমাদের প্যাকেজ নিতে হবে। তো প্যাকেজটা আমাদের কিন্তু এখানে ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমি লিখলাম ইউজার প্যাকেজ, আমরা লিখলাম এ এম এস। ঠিক আছে, এএমএস লেখা, দেখো টি এম এ THM, এই প্লাসটা আমাদের কিন্তু এই প্যাকেজটা কিন্তু আমাদের এখানে ইনপুট করে নিতে হবে। সব প্যাকেজ ইনপুট শেষ, আমরা এখন যাচ্ছি যে এই যে কোলোরালের নিচে আমরা প্রুফটা দেখাই দিব। সরব মনে করো আমরা এখানে কি করব, আমরা প্রুফ করব। তো আমরা এখানে মনে করো কোলোরালের নিচে আমরা একটা বিগেন ট্যাগ নিব এবং সেখানে লিখলাম PROOF, প্রুফ, এবং একটা এন ট্যাগ আমাদের এখানে চলে আসছে। এর মধ্যে ধরো আমি কিছু একটা লিখে ফেললাম, যে প্রুফের মধ্যে আমি দিলাম মনে করো সামথিং প্রুভ হয়ে গেছে, এবং পাশাপাশি কিন্তু একটা সিম্বল চলে আসছে, একটা স্কোয়ার শেপের ঘর সিম্বল চলে আসছে। এই সিম্বলের মাধ্যমে আমরা কিন্তু প্রুভটা প্রমাণ করি যখন আমরা কোনো ডকুমেন্ট ডকুমেন্ট লিখি। এখন আরেকটা জিনিস, আমরা রেফারেন্স কিভাবে পাস করি কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম। জাস্ট তোমাদেরকে অনেক সময় এই এক থিওরাম বারবার না লিখে জাস্ট ওই রেফারেন্সটা পাস করতে হয় কিভাবে, এটা তোমাদেরকে দেখাই। তো রেফারেন্স কোনো কিছু পাস করার জন্য মনে করো শাহরুখ খান এটাকে রেফারেন্স পাস করবো, তো আমি এখানে লিখলাম লেভেল, লেভেলের মধ্যে আমি একটা নাম দিলাম, ধরো রেফ নাম দিলাম, আমি দিলাম হলো রেফ 1। ঠিক আছে, রেফ 1 নাম দিলাম, তারপরে যাচ্ছি যে আমি এখানে এই লেমার মধ্যে ওটাকে পাস করে দিব। ধরো আমি এখানে তাহলে কি করবো, আমরা একটা ব্যাকস্ল্যাশ নিয়ে লিখলাম রেফ, লেখার পরে আমি দিলাম রেফ 1টা পাস করে দিলাম। দেখো এটাকে যদি আমি কম্পাইল দেই, আমি কাস্টমের মধ্যে পাস করলাম, লেমার মধ্যে পাস করে দিলাম, এই দেখো লেমার মধ্যে কিন্তু আমার এই যে এক নম্বর যে থিওরাম এটা এখানে শো করে ফেলছে, অর্থাৎ রেফারেন্সটা আমরা পাস করে দিতে পেরেছি। ঠিক আছে, এরকম করে কিন্তু আমরা লেভেল করে রেফারেন্সটাও পাস করে দিতে পারি। তো আজকে ভিডিওটা যদি সামারি করি, সামারি প্রোগ্রামে শিখলাম আমরা একটা থিওরাম কিভাবে লিখতে হয়, থিওরামের জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, ডেফিনেশন কিভাবে লিখতে হয়, কোলোরালি কিভাবে লিখতে হয়, লেমা কিভাবে লিখতে হয়, প্রুফ কিভাবে করতে হয়, সাব কিভাবে করতে হয়, আবার ইন্ডিভিজুয়াল পয়েন্ট কিভাবে দিতে হয়। ঠিক আছে, আশা করছি থিওরামের ব্যাপারে যা ছিল তোমাদের মাথা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।